হাই সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইম রেসিডিং এটা অল স্টার সাইন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের নোটিফিকেশন প্রথম আপনার আপনার কাছে আসে বন্ধু প্রতি মাসে থাকবে জন্য একটি নোটিফিকেশানিভ্যাভে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি পাঁচজন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন সেই মানুষটির সঙ্গে আপনি যদি অন অফ সিচুয়েশনে থেকে থাকেন বা নো থেকে থাকেন সেক্ষেত্রে দেখে নেব যে আপনাদের কি পুনর্মিলন মিলন সম্ভব মানে আবার কি আপনারা এক হতে পারবেন তো আপনাদের সম্পর্কের বর্তমান অবস্থা দেখব এবং তারপরে কি এনার্জি আসছে সেটাও দেখব তাই প্লিজ পজিটিভ থাকবেন থ্যাংক ইউ

তো বন্ধু এখানে আপনার জন্য যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি প্রথমেই বলবো যে আপনাদের এই রিলেশনশিপটা একটা কার্মিক রিলেশনশিপ ছিল কার্মিক রিলেশনশিপ মানে আপনি প্রচন্ড কষ্ট পেয়েছেন ফ্রাস্টেশন কোনো দিক থেকে কিছু বাদ নেই যে কোনো খারাপ বারবারই আপনার সঙ্গে হয়েছে বা বিভিন্ন রকমের কষ্টদায়ক পরিস্থিতি বিভিন্ন রকমের বাজে সিচুয়েশন আপনাদের দুজনের মধ্যে একটা তৈরি হয়েছে হুম তাই প্লিজ হার্ট ব্রোকেন এরকম আপনি হয়েছেন এরকম ফিল করবেন না যদিও আমার বলাটা বলার মতোই থেকে যায় কষ্টটা আপনার কিছু চুজ করতে পারেন আপনি এঞ্জেল নাম্বার ঠিক আছে এখানে আপনার সোল পারপাস আছে যে আপনি এই পৃথিবীতে এসেছেন কিছু একটা কাজ করার জন্য কিছু একটা সিচুয়েশানের জন্য এবং এখানে দেখুন আপনাকে রেকগনাইজ করা হচ্ছে আপনি কিছু এঞ্জেলস নাম্বার এখানে দেখতে পেতে পারেন যেমন ওয়ান ফোর ডাবল ফোর ঠিক আছে বা মিরার নাম্বার দেখতে পারেন ওয়ান ফোর ফোর ওয়ান এরকম বা ট্রিপল টু এই এনার্জিটা আমি খুব দেখতে পাচ্ছি এই এই কটা এঞ্জেল নাম্বার আমি দেখতে পাচ্ছি বা ওয়ান ডাবল ফোর এরকম ধরনের কিছু নাম্বার হয়তো আপনি দেখতে পেতে পারেন এখানে আপনার সোল আপনাকে একটা জিনিস আপনার যে একটা জিনিস আপনাকে বলতে চাইছে যে আপনাদের দুজনের মধ্যে যে ক্লোজ মেন্টালিটি ছিল যে আপনারা বারবার একে অপরের সঙ্গে ফিজিক্যালি ইমোশনালি কানেক্টেড হয়েছেন তো সেটা কিন্তু হতে পারে এমন নয় যে হবে না ঠিক আছে কারণ এখানে একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা এটা নর্মাল মিটিংও হতে পারে ঠিক আছে এখানে একটু অন্যভাবে ভাবার কোনো ব্যাপার নেই এটা নর্মাল মিটিংও হতে পারে কারণ এখানে এনার্জিটা কিন্তু অতটা ভাইব্রেন্ট এনার্জি নয় ঠিক আছে তো আরও একটা জিনিস এখানে কিন্তু আপনাকে বারবার ভিকটিমের শিকার হতে হয়েছে আপনাকে কিন্তু আপনার বিলিফ সিস্টেমের উপরে কাজ করতে হবে যে আপনি যেটা বলেছেন সেটা ভুল বলেননি আর কে কি বলছে আপনার দিকে হাজারটা আঙুল উঠতে পারে হয়তো আপনি কিছু কিছু এমন এমন কাজ করেছেন বা চলছে আপনার জীবনে যেটা হয়তো সমাজের চোখে ভুল এবারে ধরুন আপনার চোখে যেটা ভুল মনে হচ্ছে সেটা আমার চোখে ঠিক মনে হতেই পারে তো আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যে কারোর কথা শোনার দরকার নেই রিলেশনশিপের ব্যাপারে একটা জিনিস জানবেন ভালোবাসা আর যুদ্ধ হ্যাঁ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার একটা কথাতেই আছে তো যদি আপনার মনে হয় যে আপনি ঠিক দেখুন আমি একটা জিনিস বুঝি রিলেশানশিপে কারোর এন্ট্রি হয়েছে মানে সেখানে নিশ্চয়ই কোনো ঘাটতি ছিল তাই একজনের এন্ট্রি হয়েছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যদি ঘাটতি না তৈরি হয় কখনো একটা মানুষ সেই জায়গাটা নিতে পারবে না হুম তো যদি আপনার সেখানে এই জায়গাটা এসে উপস্থিত হয়েছে সেক্ষেত্রে আমি বলবো কারোর কথা শুনতে হবে না আপনাকে যদি আপনি বোঝেন আপনি ঠিক তাহলে সেই দিকে চলুন কিছু নতুন দরজা আপনার জন্য খুলবে এবং কিছু চেঞ্জ আসবে অপরচুনিটিস আসবে এবং দেখবেন আপনি সেটা বুঝতে পারবেন হতে পারে আপনার চার্টে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিশন চলছে আর ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি আপনার পার্টনার সঙ্গে একটু কনফ্লিক্টের শিকার হয়েছেন এই থ্রি ডি ওয়ার্ল্ডে না কিছু এমন কনফ্লিক্ট থাকে যেটা শান্তি আপনার দিকে আসতে একটু সময় লাগতে পারে বিশেষ করে যখন অনলাইন কমিউনিকেশন করবেন যেটা বলছেন বুঝে বলবেন ঠিক আছে আর আপনার ডিভাইন সোল পারপাস একটা স্প্রেড করছে আনকন্ডিশনাল লাভ তো একটা তো আশার আলো আমি হালকা হলেও দেখতে পাচ্ছি ঠিক আছে একটা আশার আলো হালকা হলেও দেখতে পাচ্ছি তবে হ্যাঁ প্লিজ ফ্রাস্ট্রেশন থেকে দূরে থাকুন সেটা আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে তো চলুন আরও দেখে নিই যে তাহলে কি আপনাদের দুজনের পুনর্মিলন হবে থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন আলটিমেট রেজাল্ট কি আসছে আচ্ছা এখানে কিছু নাম্বারস আমি বলে দিচ্ছি নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি নাম্বার টোয়েন্টি টু নাম্বার সিক্সটিন নাম্বার ফোর নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বার ফর্টি নাম্বার এইটিন এই নাম্বারসগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে এটা সপ্তাহ হিসাবে ধরবেন বা আপনাদের এজ হতে পারে এই নাম্বারসগুলোর মধ্যে মানে এই নাম্বারগুলো সিগনিফিকেন্ট আপনার জন্য ঠিক আছে আচ্ছা আর একটা আছে চার তিন সাত সাতটা খুব সিগনিফিকেন্ট আসছে নয় চার ঠিক আছে চলুন দেখে নিই যে আপনাদের তাহলে কি পুনর্মিলন হবে কি বলছে ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন হুম দ্য স্টার আপনি তো ম্যানিফেস্টেশন প্রচুর করছেন এখানে দেখতে পাচ্ছি মানে নিজেকে কোনো দিক থেকে কম রাখেননি এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য হুম কারণ আপনার কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে যে এই রিলেশানশিপটাতে যে হিল করা দরকার যে নেগেটিভ একটা সিচুয়েশান তো ক্রিয়েট হয়েইছে আমি দেখতে পাচ্ছি তো যদি পসিবেল হয় ওনার সঙ্গে কোনো রকমভাবে কমিউনিকেট করা বা কথা বলা সেক্ষেত্রে আমি বলবো যে নাম্বার সেভেন্টিন খুব সিগনিফিকেন্ট আপনার জন্য ওনাকে বলবেন যে কোথাও গিয়ে দুজনে আপনারা একসঙ্গে ও ও টাইম স্পেন্ড করতে চান দা ফুল এনার্জি এসেছে এখানে একটা কথা তো শিওর এখানে যে আপনার রিলেশনশিপটাতে কিন্তু একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি এখানে আর একটা জিনিস আমি বলতে পারি যে আপনাদের এই রিলেশনশিপটাতে না একটা ফ্রেন্ডশিপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হতেই পারে যে আপনার পার্টনার স্পেশালি খুব কমজনের জন্য যে আপনাদের এরকম ফিল হতে পারে যে আমরা একটা হার্ট টু হার্ট কানেকশন তো করবোই কিন্তু এখানে অ্যাকশন নেওয়ার বদলে আমরা অ্যাজ এ ফ্রেন্ড মানে ফ্রেন্ডস উইথ বেনিফিটস যদি বলা চলে আমি জানি না কেন এনার্জিটা আসছে খুব অনেক জনের জন্যই কিন্তু এরকম একটা আপনারা মানে আপনাদেরকে এরকম অ্যাপ্রোচ করা হতে পারে ঠিক আছে তো যদি আপনি ওপেন মাইন্ডেড থাকেন তো আপনি এগোতে পারেন এটা কিন্তু আমি এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি আর এখানে পজিটিভিটি তো রয়েছে এমন নয় যে পজিটিভিটি নেই ঠিক আছে এই মেয়েটির ল্যাঙ্গুয়েজ থেকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনার সঙ্গে কিন্তু একটু ফ্লার্টিং মেন্টালিটি নিয়েই কিন্তু এই মানুষটি আবার ফিরে আসতে পারে তাই যদি সেকেন্ড টাইম হার্ট ব্রোকের না হতে চান তো আপনি প্লিজ একটু সিরিয়াস হয়ে যাবেন রিলেশনশিপটা নিয়ে সেটাই বেস্ট হবে আর এগিয়ে যাবেন অবশ্যই একটা টানেল আছে সেটা খুবই অন্ধকারাচ্ছন্ন এবং আপনাকে এটাই সাজেস্ট করবো আমি আনসার্টেন ফিউচার কিন্তু মানে যেটা না মানে হয়তো আপনি কমিটমেন্ট পাবেন না কিন্তু একটা আনসার্টেন্টিটি এখানে কিন্তু কাজ করছে তবে হ্যাঁ এই জিনিসটা আপনার জীবনে কিন্তু আনন্দ দেবে হ্যাপিনেস দেবে কিন্তু এটা এটা এটাও বলছে যে মানে ধরুন একটা ফিউচারের যে একটা ক্লিয়ার প্ল্যান সেটা কিন্তু আপনি পাবেন না আশা করি আমি বলতে পারছি আপনাকে যে কিছু একটা বিগিনিং কিছু একটা স্পার্ক আপনি পাবেন কিন্তু সেটা আপনার জন্য এনাফ নাও হতে পারে মানে ধরুন হ্যাঁ মানে সেটা আপনার জন্য এনাফ নাও হতে পারে আর একটা কার্ড নেব যারা বুঝতে পারবেন না তারা ট্যারো কার্ড রিডিং দেখবেন না ইউটিউবে দেখার এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে আপনার ফ্রাস্টেশন আপনি ফ্রাস্টেটেড আছেন আমি কিছুদিন ধরে কয়েকজনের কমেন্টস দেখছি তারা নিজেরাই এত ফ্রাস্টেটেড সেই ফ্রাস্টেশনটা এসে এখানে বলে আর কাউকে যখন ছোট করে কথা বলবেন না যাকে বলছি সে যদি আজকে আবার কমেন্ট করেন তাদের প্রত্যেককে আমি বলবো কাউকে যখন এভাবে কথা বলবেন আপনারাও কিন্তু এগুলো করতে পারেন চেষ্টা করে দেখুন না যদি হয় ঠিক আছে এনার্জি কানেক্ট করা যদি এত সহজ হতো না তাহলে হাজার হাজার টেরোকার কার্ডিটার এই বাংলায় জন্মে যেত যদিও এখন হচ্ছে কিন্তু কে কি রকম রিডিং করে কার কতটা এনার্জি কানেক্ট হয় আমি খুব ভালো করে জানি কারণ মোটামুটি আমি সবাইকে দেখি বুঝতে পেরেছেন তো বা আমার কাছেও কিছু ক্লায়েন্টস আসে তো তাই নিজের ফ্রাস্টেশন আপনারা অন্য জায়গায় বের করুন সেটা মনে হয় বেশি ভালো হবে ঠিক আছে আর বাদবাকি সমাজ এই যে ভিকটিম সমাজ সবার জন্যই আছে এটা সবসময় জানবেন এটা ভাববেন না যে আপনাদেরকেই শুধু সমাজ বলে সেটা নয় আপনিও একটা সমাজ আপনিও একটা নিজেও সমাজ ঠিক আছে যাই হোক এগুলো ফালতু লুজ টক্স করে কোনো লাভ নেই আসল কথা হচ্ছে যে একটা কম্পিটেবেল এবং সরি কম্পিটেবেল এবং একটা সেন্সুয়াল রিলেশনশিপ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে হুম তার সঙ্গে একটা ভিক্ট্রি তো আসবেই দেখুন কার্ড যেরকম আসছে সেই অনুযায়ী আপনাকে বলা হচ্ছে এখানে কোনো আমি নেগেটিভ কার্ড কিন্তু পাইনি তো সুতরাং নেগেটিভ এনার্জি দেওয়ারও তো কিছু নেই না সেটাও আপনাকে বুঝতে হবে এবং আমি দা ফুলের এনার্জিটাও ক্লিয়ার করে দিয়েছি এবারে সিদ্ধান্তটা আপনার চয়েস ইজ ইয়োর্স বুঝতে পেরেছেন আপনি কেন ফ্রাস্ট্রেটেড রয়েছেন অ্যাকচুয়ালি সেটাকে আয়নার সামনে দাঁড়িয়ে না নিজে বোঝার চেষ্টা করুন যে আয়না আমার ফ্রাস্ট্রেশনটা কোথা থেকে আসছে আপনার যাই নাম হোক না কেন এক্স ওয়াই জেড ওকে কিন্তু হ্যাঁ স্টেবেল একটা রিলেশনশিপ কিন্তু আপনার লাইফে আসবে আমি দেখতে পাচ্ছি আর যেটা আপনি কিন্তু আলটিমেট ভিক্ট্রি পাবেন ঠিক আছে তো তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখাবে টেক কেয়ার বাই